মার্ভেল কমিক্সের থর চরিত্রে অভিনয় করে ভীষণ জনপ্রিয় ক্রিস হেমসওয়ার্থ তার সহ অভিনেত্রী নাটালি পোর্টম্যানের মতে পর্দার মতোই বাস্তবেও মানুষকে একই রকম সম্মান করে চলেন এ নায়ক। নাটালির এমন কথার যথেষ্ট কারণ রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি নিরামিষ ভোজী, তাই চুম্বন দৃশ্যে অভিনয় করার আগে ক্রিস মাংস খাওয়া ছেড়ে দেন। হলিউড নায়িকা নাটালি পোর্টম্যান বেশ কয়েক বছর ধরেই ভিগান জীবনযাপন করছেন, কিন্তু ক্রিস মোটেই তেমন নন। পর্দায় ক্রিসের সুঠামদেহ দেখতে পছন্দ করেন অনেক ভক্তই, কিন্তু সেই স্বাস্থ্য ধরে রাখতে নিয়ম করেই দৈনিক প্রায় 4500 ক্যালোরির খাবার খেতে হয় বলে জানিয়েছেন তার জিম ট্রেনার। আর এই ক্যালোরির অনেকটাই আসে মাংস থেকে। নাটালি জানিয়েছেন তিনি ভিগান এই কথা জানার পর চুম্বন দৃশ্যে অভিনয় করার দিন নিজের খাওয়া দাওয়ার রুটিনে বদল আনেন ক্রিস। সেই দিন সকাল থেকেই কোনো রকম মাংস খাননি তিনি। গোটা বিষয়টি জানতে পেরে অভিভূত হয়ে যান বলে জানিয়েছেন নাটালি। থর লাভ অ্যান্ড থান্ডার ছিল মার্ভেল কমিক্সের অতি প্রত্যাশিত সিনেমা। 8 জুলাই মুক্তি পাওয়া ছবিটি এখন পর্যন্ত $33 কোটি মতো আয় করেছে। এতে জেন ফস্টার বা মাইটি থর চরিত্রে অভিনয় করেছেন নাটালি।